আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, অনেকে প্রশ্ন করতেছেন, অনেকে কমেন্ট করতেন যে ইনস্টি ম্যাথস এরকম হলো কেন। সো এখানে দেখতে পারতেছেন ইনস্টি ম্যাথস নতুন একটা ফিচার আমরা দেখতে পারতেছি। তবে এখানে ইনস্টি ম্যাথসে ঢুকলে কোনো আমাদের মানে ফলোয়ার্স কয়টা, ওয়াচ টাইম কয়টা, ভিডিও কয়টা আছে কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আজকের ভিডিওতে দেখাবো যে ফেসবুক যে আপডেটটি শেয়ার করেছে, এই আপডেটের মাধ্যমে আপনারা কী জানতে পারবেন, কেন ফেসবুক ইনস্টি ম্যাথসের মধ্যে এরকম একটা অপশন আনলো। সো ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন, কারণ আপনাদের শেয়ারে আপনাদের বন্ধুবান্ধবরাও কিন্তু আজকের ভিডিওটার সম্পর্কে জানতে পারবে। সো আপনারা আপনাদের আইডি বা ফেসবুক পেজে চলে আসবেন, এটা কিন্তু ফেসবুক পেজেও আপডেটটা পেয়ে যাবেন এবং আপনাদের আইডিটাও পেয়ে যাবেন। সো আমরা আইডি থেকে দেখাচ্ছি, ফেসবুক আইডিতে আসার পর দেখতে পারবেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড। এখন আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পারতেছেন প্রোফাইল রিকমেন্ডেশন অপশন রয়েছে, সোজাসুজি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একদম নিচে দেখতে পারবেন প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে, এখন এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এলিজিবিলিটি টু মনিটাইজ অপশন রয়েছে, এখন আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। রাইট নাও এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন ইনস্টিম অ্যাডস কিন্তু নতুন আকারে দেখা যাচ্ছে, মানে তাদের যে লোগোটা আছে সেটা কিন্তু চেঞ্জ করে ফেলেছে। এখানে দেখতে পারতেছেন ইনস্টিম অ্যাডসের লোগোটা কিন্তু তারা চেঞ্জ করে দিয়েছে। সো এটা থেকে অনেক একটা সুবিধা আছে, যে সুবিধাটা আপনাদের মনিটাইজ পেতে অনেকটাই সহজ করে দিবে। সো আমরা এখন এখান থেকে কী কী করবো, এই যে ইনস্টিম অ্যাডস অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম। রাইট নাও এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন তাদের কিন্তু কিছু সেন্টেন্স বলা আছে এখানে অনেকগুলো। সো বলে দিয়েছে এখানে ইনস্টিম অ্যাড ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন, নাও অ্যাপ্লিকেশন ফর ইনস্টিম অ্যাডস আর পাসেড, ইউ ক্যান এক্সপিরিয়েন্স ইনস্টিম অ্যাডস অ্যাডস অন রিলস অ্যান্ড পারফরমেন্স বোনাস অ্যাস এ ইউনিফাইড মনিটাইজেশন প্রোগ্রাম। তারা কিন্তু অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাডস, বোনাস সব কিছুই কিন্তু আপনাকে একটা টুলসের ভিতরে দেবে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ একটা অপশন আসবে, যেটার কথা তারা এখানে বলে দিয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আসবে এই ইনস্টিম অ্যাডসের মানে ভিতরে, এ কারণে কিন্তু তারা এটা আপনাদেরকে বোঝাচ্ছে যে এটা আপডেট তারা লঞ্চ করে দিয়েছে। তবে এখানে আরও কিছু কথা বলা আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, এই তিনটা স্টেপ আমি আপনাদেরকে ট্রান্সলেট করে বোঝাবো, তাহলে আরও বুঝতেও আপনাদের মানে সহজ হবে যে আসলেই এটা ফেসবুক মানে আমাদেরকে সহজ করে দিচ্ছে মনিটাইজেশন ফেসবুক আইডি বা পেজের জন্য। সকলে কিন্তু মনিটাইজ পাবেন এবং ইনকাম করতে পারবেন। সো আমরা এখন ট্রান্সলেট অ্যাপে যাচ্ছি। সো ট্রান্সলেট অ্যাপে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্রান্সলেট অ্যাপে আসলাম। সো এখানে দেখেন প্রথমে কিন্তু আমার সেন্টেন্সগুলো উপরে আছে, এখন আমি নিচে আসতেছি। এখানে দেখেন উপার্জনগুলি এক জায়গায় ট্র্যাক করুন, আপনি কত উপার্জন করেছেন তা দেখতে যে কোনো সময় আপনার পেশাদার ড্যাশবোর্ডে যান। আপনার সাফল্য থেকে শিখুন কোন ধরনের বিষয়বস্তু সবচেয়ে ভালো পারফর্ম করে বা কীভাবে আরও উপার্জন জন্য ব্যস্ততা অপটিমাইজ করা যায় সে সম্পর্কে ওর দৃষ্টি অন্বেষণ করুন। আপনার সামগ্রীর সামনে এবং কেন্দ্রে বিজ্ঞাপনগুলিকে আপনার যোগ্য পাবলিক ভিডিও এবং রিলগুলিতে নির্ভরে একত্রিত করুন, এটি আপনাকে এই প্রোগ্রামে উপার্জনের জন্য যোগ্য করে তোলে। মানে তারা রিল ভিডিওর কথাও বলেছে এবং আমাদেরকে বলতেছে তারা যে আমরা যে সাফল্যটা পাবো সেটা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে। সো আমরা এখান থেকে ব্যাক করে নিচ্ছি, ব্যাক করে নেওয়ার পর আমরা তাদের যে মেন যে ইনস্টিম অ্যাডস আছে সেখানে যাচ্ছি। সো আসলে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, ভালো লাগতেছে। সো এখানে আই এম ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, এটা আপনার ক্লিক করলেও কোনো সমস্যা নেই আর না করলেও কোনো সমস্যা নেই। তবে তারা যে আমাদেরকে মানে কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যুগুলো তুলে নিল এটা কিন্তু অনেক ভালো লাগলো। অনেকেরই আইডির মধ্যে পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজ পলিসির জন্য কিন্তু আপনারা এতদিন এক কথা কাজ করা বন্ধ করে দিয়েছিলেন বা মানে একটা খারাপ লাগছিলো যে আপনি এতদিন কাজ করতেছেন মনিটাইজ পাচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু দেখেন ফেসবুক যে এই আপডেটটা লঞ্চ করছে একটা সেই লেভেলের আপডেট, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেবেন, কারণ তারা কন্টেন্ট মনিটাইজ মানে মনিটাইজেশন সেটআপটা আনবে। তবে কিন্তু এখনও তারা দেয়নি, রিসেন্টলি তারা আনবে, আপনারা ওয়েট করেন। কেননা তারা কিন্তু যে আপডেটটা শেয়ার করছে এটা কিন্তু মানে পুরো দেশেই মানে বলতে পুরো ওয়ার্ল্ডের ভিতরে কিন্তু তারা অ্যাভেলেবেল করে দেবে ধীরে ধীরে। বাংলাদেশে অনেকেই কন্টেন্ট মনিটাইজ পলিসি মানে মনিটাইজেশনটা পেয়েছেন, কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন মানে সেটআপটা পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কারা পারা পাননি তারাও কমেন্ট করে জানাবেন। আমার আইডিতে কিন্তু এখন আমি পাইনি। সো আপনারা যদি পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো আশা করি আপডেটটা বোঝাতে পারছি, তারা কিন্তু আপনাদেরকে এখন কন্টেন্ট মনিটাইজেশন আসবে মানে রিল সেটআপ এখন দেবে না, ওই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কিন্তু আপনি রিলস থেকেও ইনকাম করতে পারবেন এবং লং ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।